সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন মঘা নক্ষত্রে যাদের জন্ম বিশেষ করে দশ নম্বর নক্ষত্র মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ধন ঐশ্বর্য সম্মান এবং প্রতিপত্তিপূর্ণ জীবনযাপন করবেন তো কিভাবে মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা ধন ঐশ্বর্য সম্মান এমনকি প্রতিপত্তিপূর্ণ জীবনযাপন করবেন সেই জীবনযাপন করার পথে কোন কোন দিক থেকে বাধা আসতে পারে এমনকি সেই বাধা থেকে পরিত্রাণের উপায় কী তাছাড়া মগা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে তারা দেখতে কেমন হবেন কর্ম ব্যবসা বাণিজ্য অর্থভাগ্য কেমন থাকবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা কতটা পাবেন সেই সঙ্গে বিদ্যাশিক্ষা ও শিক্ষার্থীরা কতটা ভবিষ্যৎ করতে সক্ষম হবেন তাছাড়া বন্ধু বান্ধব ভাগ্য কেমন থাকবে সেই সঙ্গে কতটা দেশ বিদেশ ভ্রমণ করবেন কি অশুভ ফল প্রশমনের জন্য কোন পদ্ধতি অবলম্বন করবেন বা কোন উপায়ে আপনারা অশুভ ফল থেকে পরিত্রাণ পেতে পারেন এই সব কিছু নিয়েই আমার আজকের আয়োজন আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক মঘা নক্ষত্রে যাদের জন্ম মঘা নক্ষত্র কিন্তু সিংহ রাশির শুরু থেকে তেরো ডিগ্রি বিষ পর্যন্ত বিস্তৃত আর এই মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে গ্রহপিতার রবি এমনকি দেবতা হচ্ছে পিতৃগণ আর এই মঘা নক্ষত্রের প্রতীক হচ্ছে সিংহাসন সহ রাজসভা অর্থাৎ রাজসভায় সিংহাসনে রাজা বসবাস বা বসে আছেন বিচার কার্য সম্পন্ন করার জন্য এটা হচ্ছে মঘা নক্ষত্রের প্রতীক আর এই মঘা নক্ষত্রের কারকতা হচ্ছে পিতৃকূলের গুণাগুণ ধন সম্পদ সমৃদ্ধি ঐশ্বর্য সৌন্দর্য এমনকি শক্তি সামর্থ্য লাভের এক প্রবল যোগ সেই সঙ্গে আপনার জ্যোতি থাকবে যেন মনোমুগ্ধকর জ্যোতি এমনকি শ্রেষ্ঠ গুণে গুণান্বিত হবেন সেই সঙ্গে তীক্ষ্ণ ধি শক্তি থাকবে মহান ব্যক্তি হবেন বা মহত্বের প্রকাশ থাকবে আপনার মধ্যে তেমনি প্রচুর সুখ শান্তি সম্মান লাভ করবেন এমন কি বুদ্ধিতে বৃহস্পতি তুল্য হবেন বার্ধক্যে আপনাকে সমান তেজদীপ্ত মনে হবে সেই সঙ্গে প্রচুর শক্তিমত্তার সম্পন্ন মানুষ এমনকি সম্পদ দানের ক্ষমতাও থাকবে অর্থাৎ প্রচুর ধন সম্পদ সম্পত্তি দান করবেন সেই সঙ্গে পরলোকের বা অপরের হিত কামনা করবেন বা অপরের উপকার করার জন্য সর্বদা আগ্রহান্বিত থাকবেন সেই সঙ্গে পিতা বা পিতৃ স্থানীয় থেকেও কিন্তু শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হতে পারেন বিশেষ করে উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদ সম্পত্তি প্রাপ্ত হতে পারেন এমনকি পিতা মাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পেতে পারেন পিতার আদর্শ পিতার শিক্ষা এমনকি পিতার নীতি রীতি আপনার জীবনকে মহান করে তুলতে পারে তাছাড়া গ্রহপিতা রবি এই নক্ষত্রে যত প্রমূর্ত থাকবে বিশেষ করে ম্যাগনিফাইড থাকবে বা গৌরবান্বিত হবে এতটা কিন্তু অন্য কোনো নক্ষত্রে হবে না অর্থাৎ ম্যাগনিফাইড হবে তাই বলে ডিগনিফাইড কিন্তু হবে না তাছাড়া এই গ্রহপিতা রবি অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ এক নাম্বার নক্ষত্রে তেজময় বা তেজ দীপ্ত হয় তাতে কিন্তু ছন্দের অবকাশ নেই তথাপিও গ্রহপিতা রবির তেজে কিন্তু সব পুড়িয়ে সারখার হয়ে যেতে পারে যদি এই রবি অশুভ অবস্থানে থাকে আপনার জন্ম প্ল্যানেটে বা জন্ম শখে আর তখন কিন্তু ভয়াবহ এক অগ্নি গোলক বা অগ্নি দাধার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন বিশেষ করে মঘা নক্ষত্রে রবি মহিপতি চেহারা নিয়ে সম্রাটের ন্যায় বা রাজার ন্যায় আত্মপ্রতিষ্ঠিত হয়ে থাকেন তাই তো গ্রহপিতা রবি যদি সন্তুষ্ট থাকেন বা রবি যদি শুভ অবস্থানে থাকেন রবি যদি তুঙ্গস্থ থাকেন বা রবি যদি যুক্ত বা দৃষ্ট না থেকে তাকে জন্ম ছকে তাহলে আপনার জীবনে এমন কিছু চাওয়া পাওয়া নেই যা আপনার পূর্ণ হবে না এমন কি এক বৈচিত্র্যময় জীবন এমন কি বিচিত্র চরিত্রের অধিকারী হবেন সেই সঙ্গে সুনাম যশ খ্যাতির জোয়ারে ভাসবেন যার ফলে ধন ঐশ্বর্য সম্মান ও প্রতিপত্তি পূর্ণ জীবন আপনার হাতের মুঠোয় থাকবে যা আপনাকে আজীবন মৌজ মস্তিতে জীবন কাটাবে সুপ্রিয় দর্শক এবার আমি আসবো মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দৈহিক গঠন কেমন হবে বিশেষ মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দৈহিক গঠন হবে গলাটা একটু লম্বাটি হতে পারে তাছাড়া দেহে একটু মানে যুক্ত দেহ থাকতে পারে অর্থাৎ দেহে রোম বা লোম বেশি থাকতে পারে এমনকি হাতে এবং ঘাড়ের নিচে তিল থাকতে পারে বিশেষ করে হাতের তালুতে এমনকি ঘাড়ের নিচের অংশে কিন্তু তিল থাকতে পারে তাছাড়া উচ্চতায় আপনারা মাঝারি ধরনের হবেন এবং সরল শিশু সুলভ মুখমণ্ডল থাকবে সেই সঙ্গে মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে বিশেষ করে চরিত্র বলতে মঘা জন্মগ্রহণকারী জাতক জাতিকারা অতিশয় উদ্যমী উদ্যোগী উৎসাহী মানুষ এমনকি অপরকে যেমন শ্রদ্ধা করবেন তেমনি আপনাকেও কিন্তু লোকে শ্রদ্ধা ভক্তি করবে এমনকি ঈশ্বরের করুণাও কিন্তু বা মহান সৃষ্টিকর্তার করুণাও কিন্তু আপনারা লাভ করবেন সেই সঙ্গে জীবনটা বেশ মৌজ মস্তিতে উপভোগ করবেন এমনকি জীবনে বহু জ্ঞান বিজ্ঞান দর্শনে পটু হবেন তবে মৃদুভাষী হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি সেই সঙ্গে শান্ত নম্র স্বভাব বা শান্ত নম্র জীবন যাপনের পক্ষপাতি এমনকি বিদগ্ধ জনমণ্ডলী থেকে বিশেষ সম্মান এবং স্বীকৃতি পাওয়ার এক বিশেষ সম্ভাবনা থাকবে তাছাড়া আপনাদের মধ্যে থাকবে বিশেষ করে শিল্প সুলভ মানসিকতা এমনকি প্রাচীন রীতি নীতি বা কৃষ্টি সংস্কৃতির প্রচার প্রসারে অমূল্য সময় ব্যয় করবেন এবং সেখান থেকে যে জ্ঞান আহরণ করবেন সেই জ্ঞান দিয়ে এমন কিছু লিপিবদ্ধ করবেন যা জগতের বুকে অমর স্মৃতি হয়ে থাকবে এমন কি আপনাকে যুগ যুগ বাঁচিয়ে রাখবে মানব হৃদয়ে সেই সঙ্গে অপরের সাথে বা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে আপনার কার্যকারণ সম্পর্ক বিশেষ করে সুপরিকল্পিত চিন্তাধারার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে অর্থাৎ বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বদাই আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে শুধু প্রশংসা নয় আপনি যে কাজটি করবেন সেটা মেনে নেবে বিশেষ করে আপনাকে দিয়ে এমন অন্যায় কাজ হবে না যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সেটি গ্রহণ করতে পারবে না অর্থাৎ আমি আপনি এমন কিছু দুনিয়ার বুকে করবেন যা সবাই মেনে নেবে সেই সঙ্গে আপনাদের মধ্যে এক ধরনের অনুভূতি থাকবে যে অনুভূতি কখন নই কাউকে আঘাত করবে না বরং তাদের করুণা বা তাদের হৃদয় স্পর্শ করতে বা হৃদয় গলাতে আপনার অনুভূতি বিশেষ ভূমিকা পালন করবে সেই সঙ্গে যদিও মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে অজ্ঞাত সারে এমন এমন কাজ করে বসতে পারেন যা সংশোধন করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যেতে পারে তাই তো মনে রজান্তে কখন যে পাপ কার্যে লিপ্ত হয়ে পড়বেন বা মনে অজান্তে ভুল করে বসবেন সেই ভুলের মাসুল কিন্তু সারা জীবন টানতে হতে পারে এ ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এমনকি অপরের ব্যাপারে নাক গলাতে গিয়ে বা অপরের সহযোগিতা করা করতে গিয়ে বা অপরের কাজের অন্তরায় হতে গিয়ে আপনি নিজেই দোষী সাব্যস্ত হতে পারেন যেমন হতে পারে যে বাড়ির পাশে একটি খুন হয়েছে বা একটি মার্ডার হয়েছে বা হয়তো মারামারি হয়েছে আপনি দেখতে গেলেন তাকে যে সে উপকার করতে গেলেন বদৌলতে আপনি আসামি হয়ে কারাবাস বরণ করলেন বা হাত কড়া পড়ে গেল আপনার হাতে এমনটি কিন্তু হতে পারে তাছাড়া জীবনে এক বিচিত্র ধরনের বিভিন্ন প্রকারের শত্রুর প্রভাব কিন্তু আপনাদের জীবনে থাকতে পারে তাছাড়া আরেকটি দোষ মগা নক্ষত্রের জাতক জাতিকাদের তা হচ্ছে আপনাদের রাগ জেদ অহংকার আবেগ হটকারি সিদ্ধান্ত মেজাজ যেন সপ্তমে চড়া সপ্তমে বললেও ভুল হবে যেন দশমে চড়া থাকবে তাছাড়া যে সকল কার্যকলাপে বিশেষ করে সত্যের অনুসারী নয় অর্থাৎ অসত্য যেখানে যে কাজের মধ্যে থাকবে বা কর্মের মধ্যে থাকবে বা পেশার মধ্যে থাকবে তা কিন্তু মঘা নক্ষত্রের জাতক জাতিকারা মোটেই পছন্দ করবেন না যার ফলে ব্যবহারিক জীবনে বহু ব্যাপার নিয়ে বিফল মনোরথ হতে হতে পারে কি আপনাদের স্বার্থপরতার ধারে কাছেও কিন্তু আপনারা কখনোই যাবেন অর্থাৎ নিঃস্বার্থ পরোপকারী মানুষ হবেন আপনারা বিশেষ করে প্রত্যুপকার নয় নিঃস্বার্থ পরোপকারী সেই সঙ্গে বিভিন্ন সম্প্রদায় বা সমাজের বা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কল্যাণার্থে বা হিতার্থে কাজ করতে বেশি আনন্দবোধ করবেন এমনকি তাদের তুষ্টি আপনাদের আত্মতৃপ্তি সেই সঙ্গে অর্থপ্রাপ্তির জন্য যে মানুষকে উপকার করবেন বা মানুষের সহযোগিতা করবেন তা কিন্তু নয় প্রকৃত মন থেকে সহযোগিতার বাড়ি বর্ষিত হবে তবেই না আপনি বা আপনারা সহযোগিতা করবেন যার ফলে সারা জীবন এক প্রসন্ন মনোভাবপূর্ণ জাগ্রত জীবনযাপন করবেন যার ফলে ধন ঐশ্বর্য সম্মান ও প্রতিপত্তিপূর্ণ জীবনযাপন আপনার জন্যই একমাত্র লিপিবদ্ধ হয়ে থাকবে যাদের মঘা নক্ষত্রের জন্ম সুপ্রিয় দর্শক এবার আমি আসব মঘা নক্ষত্রের জন্ম গ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে বিদ্যাশিক্ষা কর্ম ও ব্যবসা বাণিজ্য কোন পথে আপনারা সফল হবেন বা এই ধন ঐশ্বর্য সম্মান প্রতিপত্তিপূর্ণ জীবন পাবেন কোন দিকে বিশেষ করে মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা উচ্চশিক্ষিত বাগ্মী রাজনীতিজ্ঞ সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বের গুণ থাকবে সুনাম যশ প্রতিষ্ঠা জোয়ারে ভাসবেন এমনকি সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করা আপনাদের জন্য খুব একটা কঠিন হবে না তাছাড়া আপনাদের জীবনে প্রভূত ধন সম্পদ সম্পত্তি যেমন হবে তেমনি দা হাস দাসী চাকর বাকর উজির নাজির পাত্র মিত্র নিয়ে এক মৌজ মস্তিতে জীবনযাপন করবেন বিশেষ করে আপনাদের স্পষ্টভাষিতার জন্য অনেক সময় কিন্তু ব্যবসায়িক মানসিকতা সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে তবে সব ব্যবসায়ী হবেন যে ব্যবসার ক্ষেত্রে একটি কথা কিন্তু বলা হয়ে থাকে সাধারণত সচরাচর আমরা দেখে থাকি বা ছোটোবেলায় আমি একটি দোকানে লেখা দেখেছিলাম যে আমি একজন ব্যবসায়ী ব্যবসায়ী আমার কর্ম দোকান আমার মন্দির ক্রেতা আমার দেবতা পরিশ্রম আমার পূজা আর ক্রেতা সন্তুষ্ট হলে সেটাই আমার প্রসাদ এমনকি সকল ধর্মের মূল কথা হচ্ছে যে যে ব্যবসায়ী সৎ যে ব্যবসায়ী অধিক লাভের লালসা করে না এমন কি মানুষ ঠকিয়ে ব্যবসা করার মানসিকতা করে না বা সততা নিষ্ঠা একাগ্রতা নিয়ে যে ব্যক্তি ব্যবসা করবে এই সততা যাদের ব্যবসার মূলধন তারা ব্যবসায় ক্রমাগত সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাবে তো একমাত্র এই মঘা নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা পেশাগত জীবনে এমনকি ব্যবসা বাণিজ্য জগতে প্রচণ্ড সৎ নিষ্ঠাবান এমনকি শ্রমে কোনো রকম বিরূপ হবেন না সেই সঙ্গে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা আর মা বাবার একক আশীর্বাদ আপনাদের জীবন প্রতিপত্তিপূর্ণ করে তুলবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাছাড়া আপনাদের এই সকল সৎ গুণের যে উন্নতি বা সততার যে মূল্য এটা আপনারা তৌলদণ্ডে বা দাড়িপাল্লায় মেপে শেষ করতে পারবেন না মোটেই সামঞ্জস্যপূর্ণ হবে না কারণ হচ্ছে এতটা আপনারা নিট অ্যান্ড ক্লিন এবং সৎ যে আপনি মেপে কতটা সৎ কতটা মানে নিট অ্যান্ড ক্লিন এটা পরিমাপ করার যোগ্য আশেপাশে কাউকে খুঁজে পাবেন বলে আমার মনে হয় না তাছাড়া মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের যদিও জীবনে বারবার কর্ম এবং ব্যবসা বাণিজ্য পরিবর্তন করতে হতে পারে এমন কি কখনো চাকরি করতে হতে পারে কখনো বা ব্যবসায় লিপ্ত হতে হতে পারে তবে কর্ম ব্যবসা যেটাই থাকেন না কেন বা যে কর্মে লিপ্ত থাকুন না কেন একবার যদি সিদ্ধান্ত নেন তাই এমনভাবে আঁকড়ে ধরবেন যেন কাঁকড়ার মতো তা আর সহজে ছাড়বেন না ওটি শেষ না করা পর্যন্ত অর্থাৎ উত্তম রূপে সুসম্পন্ন না হওয়া পর্যন্ত সেই সঙ্গে কর্মক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যে ঊর্ধ্বতন বা অধস্তনদের সঙ্গে সকলের সাথে এক আন্তরিকতা পূর্ণ আচার আচরণ করবেন যার ফলে শ্রমিক কর্মচারী মিত্র ভিত্র উজির নাজির সকলের সাথে আন্তরিকতাপূর্ণ বা সমান ব্যবহার করায় সকলের মধ্যমণি হয়ে উঠবেন আর যখনই মধ্যমণি হয়ে উঠবেন তখন আপনার কোম্পানির উৎপাদন দিন দিন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধি পাবে এমনকি ধন ঐশ্বর্য সম্মান ও প্রতিপত্তি পণ্য জীবনযাপন আপনার হাতের মুঠোয় আসতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমি আসবো মঘা জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দাম্পত্য বা পারিবারিক জীবন কেমন হবে বিশেষ করে মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা মূলত সুখী সমৃদ্ধিময় এবং আনন্দময় জীবন জীবনযাপন পছন্দ করেন তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা এবং আনন্দময় জীবন জীবনযাপন উপভোগ করবেন তাতে সন্দেহের অবকাশ নেই মনে রাখবেন ন্যায়ের দেবতা শনি মহারাজ বা কর্মফলদাতা শনি মহারাজ যদি আপনার এই মগা নক্ষত্রে অবস্থিত হয় এবং তার উপর যদি ভূমিপুত্র বা সেনাপতি মঙ্গলের দৃষ্টি থাকে এক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন মানে একবারে বিষব ক্রিয়ায় বা অ্যাটম বোমার মতো বাষ্ট হয়ে যেতে পারে যার ফলে দাম্পত্য জীবনে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় ঘটতে পারে এ ব্যতিরেকে বিশেষ করে মঘা নক্ষত্রে যদি শনি মহারাজ অবস্থিত না হন এমনকি মঙ্গলের সেনাপতি মঙ্গলের দৃষ্টি যদি না থেকে থাকে তাহলে মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী সকল জাতক জাতিকাদের বিবাহ বিবাহিত জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই সুপ্রিয় দর্শক তাছাড়া এই মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের গ্রহমাতা চন্দ্র এবং প্রেমের দেবতার শুক্রাচার্যের দৃষ্টি যদি মঘা নক্ষত্রের উপর না পড়ে থাকে তাহলে আপনারা নিঃসন্দেহে সুসন্তানের জনক হবেন বা জননী হবেন এমন কি আপনাদের সন্তান সন্ততিরা বংশের বুকে মাথা তুলে দাঁড়াবে সেই সঙ্গে বংশের মুখ উজ্জ্বল করবে এমন কি বেশ মজুমস্তিতে জীবন কাটাবে কি প্রতিষ্ঠা ধরে রাখবে সন্তানদের গর্বে গৌরবান্বিত হবেন সেই সঙ্গে সন্তানরা বহুবিধ দায়িত্ব পালন করবে প্রতিটা দায়িত্বে তারা সফল হবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার দিন দিন বিকশিত হয়ে আপনার বংশকে উজ্জ্বল বা উজ্জ্বলতার দিকে নিয়ে যাবে তাতে সন্দেহের অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তাহলে মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ভাগ্য কেমন বিশেষ করে ভাগ্য কিন্তু মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের নিঃসন্দেহে ভাগ্যবান বলা চলে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই এমন কি সে ভাগ্য আপনাদেরকে কিন্তু ব্রাহ্মী প্রচেষ্টা কঠোর পরিশ্রম তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আর হচ্ছে ঈশ্বরিক শক্তি বা ঐশ্বরিক শক্তি বা সেই পরম পিতার কৃপা বা মহান রাব্বুল আলামিনের কৃপা নিয়ে কিন্তু আপনাদের ভাগ্য গড়ে উঠবে এক কথায় পরিশ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় সঞ্চয় মনোভাবপন্নতা আর অপরদিকে মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ সকল কিছু মিলে ধন ঐশ্বর্যের গর্বে গর্বিত হবেন এমনকি ধন ঐশ্বর্য সম্মান প্রতিপত্তিপূর্ণ জীবনযাপন করবেন তাতে সন্দেহের অবকাশ নেই তাছাড়া মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা প্রথমত আপনারা অক্লান্ত পরিশ্রমী যত্নশীল চেষ্টা যদিও প্রচেষ্টা মাঝে মধ্যে নিষ্ফল হলেও পরিণামে কিন্তু আপনারা সাধনার দ্বারা বা বারবার চেষ্টার দ্বারা অধ্যবসায়ের দ্বারা একদিন না একদিন জয়লাভ করবেন এমন কি সকল বিষয়ে সৌভাগ্যবান বা সৌভাগ্যশালী হওয়ার সম্ভাবনা প্রায় সিংহভাগ ক্ষেত্রেই কিন্তু থাকবে তবে শিক্ষার ব্যাপারে কোনো আরদ্ধ কার্য সম্পাদনে বা বিশেষ করে কোনো কঠিন কার্য সম্পাদনে বা কোনো বড় বড় বৃহৎ ব্যবসা বাণিজ্য পরিচালনায় আপনার ভাগ্য আপনাকে জয়যুক্ত করবে সেই সঙ্গে ভাগ্যের উত্থান পতন কিন্তু প্রতিটা মানুষের জীবনেই থাকে তবে মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে পতন অপেক্ষা উত্থানের মাত্রা কম করে হলেও দশ গুণ বেশি থাকবে যার ফলে সুখ শান্তি সমৃদ্ধিময় জীবন যাপন আপনাদের জন্য কোনো ক্রমেই বাধার সৃষ্টি করতে পারবে না বা করবেন তাতে সন্দেহের অবকাশ নেই এমনকি আপনাদের থাকবে অপরিসীম ধৈর্য সহ্য অধ্যাবসায় কঠোর পরিশ্রম দায়িত্ব জ্ঞান আত্মনির্ভরতা কর্মকুশলতা কর্মদক্ষতা সেই সঙ্গে উচ্চশিক্ষা উচ্চ প্রতিভা আপনাদের ভাগ্যকে স্বর্ণ শিখরে নিয়ে যাবে ধাপে ধাপে উন্নতির দ্বারে অগ্রসর হবেন এমনকি ভাই বোন বংশের মধ্যে সবথেকে ধনী জননন্দিত শিক্ষিত এবং প্রতিষ্ঠিত মানুষ হবেন সেই সঙ্গে মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করি জাতক জাতিকাদের স্মৃতি শক্তি এত হবে যে বিভিন্ন রকম কারিগরি বিদ্যা বহুমুখী যোগ্যতা থাকা সত্ত্বেও আপনাদের ভাগ্য উন্নতিতে পুরস্কার আত্মবিশ্বাস এবং স্থিরতা বিশেষভাবে প্রয়োজন তাছাড়া রাজনীতির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য পরিচালনায় কোনোরূপ সংগঠন পরিচালনায় বা নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বেও কিন্তু আপনারা অপরিসীম ছাপ রেখে যাবেন তাতে সন্দেহের অবকাশ নেই তাছাড়া মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে বাল্যকালে বা শৈশবকালে অর্থ সম্পত্তির অধিকারী হবেন বিশেষ করে আপনাদের পূর্বপুরুষ বিশেষ করে পিতামাতাও কিন্তু যথেষ্ট ধনী জননন্দিত এবং প্রতিষ্ঠিত মানুষ হবেন সেই সঙ্গে যৌবনে কিছুটা আপনার ভুল সিদ্ধান্তের জন্য হটকারি সিদ্ধান্তের জন্য রাগ যে অহংকার আবেগে বা এই হটকারি সিদ্ধান্ত কিন্তু কিছুটা আর্থিক বিপর্যয় ঘটাতে পারে যদিও ঘটিয়ে থাকে তথাপিও ছত্রিশ সাঁত্রিশ বছর বয়সের থেকে ভাগ্যের এত উন্নতি হবে বা আমূল পরিবর্তন আসবে যে আপনারা অর্থ রাখার জায়গা পাবেন কি না সন্দেহ এমনকি শেষ জীবন পর্যন্ত সুখ শান্তি সমৃদ্ধি ভাগ্য উন্নতির জোয়ার অব্যাহত থাকবে যার ফলে ধন ঐশ্বর্য সম্মান ও প্রতিপত্তিপূর্ণ জীবন আপনার হাতের মুঠোয় থাকবে তাছাড়া নানান দিক থেকে আপনাদের উপার্জন এমন অর্থ সম্পদ সম্পত্তি একাধিক গৃহবাড়ি ভূমি সম্পত্তি প্লাসবহুল যানবাহন এগুলো শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র বা একাধিক এই সুখ সুবিধা আপনারা ভোগ করবেন তাতে সন্দেহের অবকাশ নেই তবে মনে রাখবেন সঙ্গ দোষে অভাব আসে বা কার্যদোষে অর্থ সম্পত্তি নষ্ট যদি না করেন তাহলে প্রকৃত ভাগ্যবান বা প্রকৃত অর্থশালী প্রকৃত যশস্বী প্রকৃত ঐশ্বর্যবান এমনকি প্রতিপত্তিপূর্ণ জীবনযাপন করবেন তাতে কোনো রূপ সন্দেহের অবকাশ নেই তাছাড়া মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন হবে সাধারণত ছত্রিশ চল্লিশ চুয়াল্লিশ ঊনপঞ্চাশ চুয়ান্ন আটান্ন চৌষট্টি বাহাত্তর বছর বয়সে ভাগ্যের আমূল পরিবর্তন হবে এই সকল বছরগুলো আপনাদের জীবনে স্মরণীয় বরণীয় রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে জীবনে অপরিসীম রচনা করবেন এই সকল বছর বয়সে সুপ্রিয় দর্শক এমনকি এবার আমি আসব মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিবাহ এবং বিবাহিত জীবন আমি পূর্বেই বলেছি যে বিবাহ এবং বিবাহিত জীবন সুখের হবে যদি না আপনাদের এই মঘা নক্ষত্রে ন্যায়ের দেবতা শনি মহারাজ বা কর্মফলদাতা শনি মহারাজ যুক্ত না থাকেন বা এই নক্ষত্রে অবস্থান না করে থাকেন তাহলে বিবাহিত জীবন সুখের হবে তবে বিবাহ সম্বন্ধে বিশেষ করে বিবাহের পূর্বে অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা জটুক বিচার বিশ্লেষণ করে তবেই বিবাহ করা উচিত তবে দেখবেন আপনাদের বিবাহ বিবাহিত জীবন অবশ্যই সুখের হবে যখন জটক প্রচার করবেন তখন কিন্তু শনি মঘা নক্ষত্রে আছে কিনা। মঙ্গল তার উপরে দৃষ্টি প্রদান করেছে কিনা এই জ্যোতিষাই কিন্তু এটা ব্যাখ্যা করে বের করে দিবেন বা বিচার করে বের করবেন আপনারা সহজে কিন্তু এটি বের করতে পারবেন না তবেই না দেখবেন আপনাদের জীবন সাথী বা জীবন জীবনসঙ্গী নম্র স্বভাব বিশিষ্ট হবে বুদ্ধিমান বা বুদ্ধিমতী হবে এমন কি সু গায়ক বা সুগায়িকা হবে ধর্ম শিলা হবে বা ধর্ম পরায়ণ হবে এমন কি গৃহকর্ম নিপুণা হবে বা ধরুন স্বামীকে প্রচুর সহযোগিতা করবে বা স্বামী স্ত্রীকে প্রচুর সহযোগিতা করবে একে অপরের সুখ শান্তি বা প্রশান্তিময় জীবন স্থাপন করবেন তাতে সন্দেহের অবকাশ নেই এমনকি মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক এই যে পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে আপনাদের যে সচেতনতা যে ভালোবাসা যে সতর্কতা এটা আপনাদের জীবনে অনেক 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 বেশি থাকবে যার ফলে আপনাদের জীবনে কিছুটা কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয় আপনাদের কখনো কখনো লাম্পট্যতা অসৎ পথে নিয়ে যেতে পারে অসবর্ণে বিবাহ করাতে পারে এমনকি ভিন্ন জাতিতে বিবাহ করে ধর্মান্তরিত করতে পারে তথাপিও বিবাহ বিবাহিত জীবন অবশ্যই অবশ্যই সুখের হবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই এমনকি জীবনে যদি কখনো দাম্পত্য জীবনে অশান্তি নেমেও আসে এমন কি দাম্পত্য জীবনে মারামারি লাঠালাঠি কলহ বিবাদ হতে পারে বা বেড সেপারেশান হতে পারে কিন্তু কোর্ট সেপারেশান হবে না যদি শনি মগা নক্ষত্রে অবস্থান না করে থাকে আর যদি মঙ্গল দৃষ্ট না হয় বা মঙ্গল যুক্ত না হয় যেমন মঙ্গল যদি মগা নক্ষত্রে সিংহ রাশিতে অবস্থান করে তাহলে তো এমনিই মাঙ্গলিক দোষ যুক্ত হবে আর সেই সঙ্গে আপনার শনি মহারাজ ষষ্ঠ এবং সপ্তম প্রতি সে মগা নক্ষত্রে অবস্থান করলে দাম্পত্য জীবন ভেঙ্গে চুর মার করে দেবে এ ব্যতিরেকে মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দাম্পত্য সুখ শান্তির প্রতিষ্ঠা জোয়ারে ভাসবেন তাতে সন্দেহের অবকাশ নেই তাছাড়া বিবাহের পূর্বে যারা জন্ম তারিখ জানেন না জোটক বিচার করতে পারছেন না তারা বিশেষ করে যাদের বিপরীত লিঙ্গ অর্থাৎ বিবাহ করার পূর্বে যাদের মকর রাশি মিন রাশি মেষ রাশি বৃষ রাশি কর্কট রাশি কন্যা রাশি তুলা রাশি বা বৃশ্চিক রাশি এদের সঙ্গে বিবাহ করুন দেখবেন বিবাহিত জীবন সুখের হবে এমন কি যদি রাশি নাও জানেন তাহলে বাংলা জন্ম মাস যদি মাঘ চৈত্র বৈশাখ আষাঢ় শ্রাবণ আশ্বিন বা অঘ্রাণ মাস হয়ে থাকে তাদের সঙ্গে বিবাহ করলেও কিন্তু দাম্পত্য জীবন অধিক সুখকর হবে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে সেই সঙ্গে সন্তান সন্ততি গর্বে গর্বিত হবেন সন্তান সংখ্যা দুইয়ের অধিক হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে সুপ্রিয় দর্শক এবার আমি আসবো মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বন্ধু ভাগ্য কেমন হবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন নিয়ে কেমন জীবনযাপন করবেন বিশেষ করে মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বন্ধু বান্ধবে পরিপূর্ণ থাকবে অর্থাৎ ডাইনে বামে সামনে পিছে উপরে নিচে তাকালেই যেন বন্ধুত্বের অভাব নেই এমনকি পরম হিতৈষী আপনার কাঁধে কাঁধ মিলিয়ে চলা আপনার দুর্যোগে বুক পেতে ধরা আপনার বিপদে পাশে দাঁড়ানোর বন্ধুর সংখ্যাও কিন্তু কম হবে না আমি পূর্বেও বলেছি যে প্রচুর মিত্র ভিত্ত শ্রমিক কর্মচারী উজির নাজির পাত্র মিত্র সমবি ব্যবহারে রাজার মতো জীবনযাপন করবে তাছাড়া আমি পূর্বেই বলেছি যে মঘা নক্ষত্রের প্রতীক হচ্ছে সিংহাসন সহ রাজসভা অর্থাৎ রাজা যেভাবে চতুর পাশে সিংহাসনে বসে থাকবে তার পাশে সৈন্য সামন্ত এমনকি শ্রমিক কর্মচারী সেই সঙ্গে মিত্র ভিত্ত উজির নাজির সম ব্যবহারে থাকবে সারা জীবন কিন্তু মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন নিয়ে ঠিক রাজার মতো জীবন যাপন করবেন অর্থাৎ আপনি হবেন সবার মধ্যমণি আপনার কথা সবাই শুনবে মানবে জানবে বোঝার চেষ্টা করবে এমন কি আপনার দেওয়া সহযোগিতা আপনার বুদ্ধিমত্তা আপনার বিচক্ষণতাকে কাজে লাগিয়ে তার উপর ভর করে তারাও জীবনে সুপ্রতিষ্ঠা লাভ করবে যার ফলে জীবন তাদের জীবনও কিন্তু মস্তিতে কাটবে এমনকি তারা দিন দিন উন্নতির দিকে ধাবিত হবে অর্থাৎ একমাত্র মঘা নক্ষত্রের জাতক জাতিকারা অপরকে কূট বুদ্ধি দিতে জানেন না যে বুদ্ধি দেবেন সেটা সুবুদ্ধি সেই বুদ্ধির উপর ভর করে এমনকি বুদ্ধি পরিচালনা করে জীবন সংগ্রামে জয়ী হবেন এমনকি জীবনে অপরিসীম স্মৃতিস্তম্ভ রচনা করবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই সুপ্রিয় দর্শক তাছাড়া মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা জীবনে বিভিন্ন সময় বিভিন্ন মানে বহু দেশ বিদেশে ভ্রমণ হবে সেই সঙ্গে বহু দেশ বিদেশে বন্ধুত্ব তৈরি হবে এমনকি তাদের সঙ্গেও কিন্তু মানে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন এমন কি জীবনে অসৎ বন্ধু হয়তো দুই একটা জুটে যেতে পারে কিন্তু তারা আপনার সৎ সৎ গুণ আদর্শ দেখে এবং সৎ সহযোগিতা দেখে তারাও সৎ হতে বাধ্য হবে এমন কি প্রকৃত পক্ষে মানুষ গড়ার কারিকর হবেন মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকার যারা আছেন সুপ্রিয় দর্শক আমি পূর্বেই কিন্তু বলেছি যে জীবন চলার পথে অঢেল বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে অসৎ কপট বা কুচরিত্রযুক্ত বন্ধু বান্ধব দু একজন জুটতে পারে তার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন বিপদগ্রস্ত হতে পারেন এটি কিন্তু অস্বীকার করার উপায় নয় হয়তো ঘটতেই পারে কার মনে কী আছে বোঝা খুব কঠিন কিন্তু একটি কথা মনে রাখবেন যে মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের শত্রুরাও কিন্তু মিত্রতায় পর্যবসিত হবে অর্থাৎ আপনার ক্ষতি করতে এসে আপনার জ্যোতিতে আপনার মুখের কথায় বা আপনাকে দেখে তারা মুগ্ধ হয়ে আপনার নীতি আদর্শ মেনে নিতে বাধ্য হবে এমন কি তারা সুপ্রতিষ্ঠিত হবে সেই সঙ্গে সুনাম যশ মান মর্যাদা প্রতিপত্তি অর্থ সব কিছুই উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে কি তারা গ্রহণ করার চেষ্টা করবে গ্রহণ করে তারপর আপনার সঙ্গে সেই শত্রুতা ছেড়ে বন্ধুভাবপন্ন হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে বদ্ধপরিকর হবে অর্থাৎ সেই যে শ্রমিকদের মতো যে মে দিবস মহান মে দিবস অর্থাৎ শ্রমিকদের যে জোট এরকম জোটে পরিণত হবে অর্থাৎ আপনার ক্ষমতা তখন আরও দশ গুণ বেড়ে যাবে অর্থাৎ মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের যখন ক্ষমতা যখন জনবল মনোবল অর্থবল একসঙ্গে বৃদ্ধি পাবে তখন ধন ঐশ্বর্য সম্মান প্রতিপত্তিপূর্ণ জীবন আপনাদের হাতের মুঠোয় আসবে তাতে সন্দেহ অবকাশ নেই সেই সঙ্গে কতটা দেশ বিদেশ ভ্রমণ করবেন মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বিশেষ করে মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা যেহেতু রাজার ন্যায় জীবন কাঠাবেন এমনকি রাজা সিংহাসনে বসে আছেন এটিই হচ্ছে তার প্রতিক তাই তো যোগ্যকর্ম উচ্চশিক্ষা কর্ম ব্যবসা বাণিজ্য এমনকি ধর্মীয় যাত্রায় বিদেশ গমন যেন অন্যান্য নক্ষত্র অপেক্ষা মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বেশি হবে সেই সঙ্গে বিদেশ বাসও হতে পারে এমন এমনকি তীর্থভ্রমণ হতে পারে এই তীর্থভ্রমণ করতে করতে এক সময় মহা ধার্মিক বিশেষ করে ধর্ম ধর্মের প্রতি বিশেষ আকর্ষণও তৈরি হতে পারে যার ফলে বৃহস্পতি তুল্য অর্থাৎ ধর্ম পুত্র বা ধর্ম বনে যেতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমি আসব মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিশেষ করে শরীর স্বাস্থ্যের ব্যাপারে মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের সর্বপ্রথম বলবো চক্ষু রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এমনকি রাতে কম দেখতে পারেন বা রাত কানা হতে পারেন সেই সঙ্গে শনি মহারাজ এবং সেনাপতি মঙ্গল আর গ্রহমাতা চন্দ্র এই তিনটি গ্রহ যদি আপনার জন্ম প্ল্যানেটে অশুভ পাপযুক্ত পাপদিষ্ট বা ষষ্ঠ অষ্টম দ্বাদশে অবস্থান করে থাকে তাহলে কিন্তু রক্তদুষ্ট পীড়া ঘাতক ব্যাধি ক্যান্সার হাফানি শ্বাসকষ্ট ব্রঙ্কাইটিস ব্রংকাইটিস রোগ এমনকি কোনো বিষব ক্রিয়ায় জীবন অবসান ঘটতে পারে তো এই তিনটি গ্রহ বিশেষ করে শনি মঙ্গল এবং চন্দ্রের বলবত্তার উপর বা শুভ অশুভের মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য অনেকাংশে নির্ভর করবে যে কতটা ভালো থাকবে আর কতটা মন্দ থাকবে তো এই তিনটি গ্রহ যদি খারাপ অবস্থানে থেকে থাকে তাহলে আপনার আশেপাশে অবস্থিত জ্যোতিষীর স্বর্ণাপন্ন হয়ে তার প্রতিকার নেওয়ার ব্যবস্থা করবেন বিশেষ করে শনি মঙ্গলের আলাদা প্রতিকার না নিয়ে শনি এবং মঙ্গল মিলে আপনি রক্তমুখী নীলা আর চন্দ্রের জন্য মুক্তা ধারণ করতে পারেন তো সেটি কতটুকু ওজনের ধারণ করবেন কোন কোয়ালিটি ধারণ করবেন এটা ওই জ্যোতিষ দ্বারা নির্বাচন করে তারপর ধারণ করবেন তাছাড়া মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য শুভ বর্ণ হবে বিশেষ করে হলুদ বর্ণ নীল নীলবর্ণ বেগুনি বর্ণ বাদামি বর্ণ এই সকল বর্ণ আপনার গৃহবাড়ি অফিস আদালত এমনকি দোকানপাটে রঞ্জিত করুন সেই সঙ্গে পোশাক আদিতেও রঞ্জিত করুন দেখবেন আপনাকে চমকিত করবে এমনকি বিশেষ কোনো কাজে গমনের কালে এই সকল রঙের পোশাক পরিধান করুন দেখবেন সেই কার্য খুব সহজে সুসম্পন্ন হবে এমনকি সেই কার্যের ফল আপনার অনুকূলে আসবে তাছাড়া ঘোর অসুস্থতায়ও এই সকল পোশাক পরিধানে আপনার দ্রুত রোগ আরোগ্য লাভের সম্ভাবনা থাকবে তাছাড়া মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা সাধারণত সত্তর থেকে আশি পঁচাশি বছর পর্যন্ত আয়ুষকাল পাবেন তো দর্শকবৃন্দ এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে আমরা অশুভ ফল প্রশমনের জন্য কি করব। বিশেষ করে দেখুন মঘা নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের অশুভ ফল বলতে অশুভ গ্রহ কিন্তু মঙ্গল যেটি ধৈর্য সাহস মনোবল হারিয়ে দিতে পারে রাগ জেদ অহংকার আবেগ হটকারি সিদ্ধান্ত বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে ন্যায়ের দেবতা শনি মহারাজ অন্যায় পথে নিয়ে যেতে পারে বা নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে এমন কি শনির কুপ্রভাবে পড়ে দাম্পত্য জীবন ভেঙ্গে চুরমার হয়ে যেতে পারে এমন এমনকি কুচরিত্র বিশিষ্ট পুরুষ বা নারীকে বিবাহ করে গৃহবধূ করে এনে মহাসর্বনাশ করতে পারে তো এই মঙ্গল আর শনির দুটি প্রতিকার মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য যেন সারা জীবনের মূল মন্ত্র তাই তো আপনারা হয় রক্তমুখী নীলা অথবা ইন্দ্রনীলা আর রক্তপ্রবাল এই দুটি রত্ন ধারণ করবেন যদি রত্ন দুটি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন তাহলে অনন্ত মূল আর শ্বেত বেড়েলার মূল ধারণ করুন দেখবেন অশুভ ফল অনেকাংশে দূরীভূত হবে শুভ ফল আরও বেশি শুভত্বের দিকে ধাবিত হবে সুনিশ্চিত হবে ভাগ্য উন্নতি সেই সঙ্গে উৎকট উদ্ভট ঝামেলা ঝঞ্ঝাট থেকে পরিত্রাণ পাবেন সুখী সমৃদ্ধিময় জীবনযাপন করবেন ধন ঐশ্বর্য সম্মান ও প্রতিপত্তিপূর্ণ জীবনযাপন করবেন তাতে সন্দেহের অবকাশ নেই তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য আমার দেওয়া আপনাদের সারা জীবনের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই প্রত্যাশায়